নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, দেবগুরু বৃহস্পতির কৃপায় এই সাত রাশিকে লাগে টাকা দেবে গৌরী সেন। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের অর্থাৎ এই সাত রাশির জাতক ও জাতিকাদের অর্থনৈতিক উন্নতি হতে চলেছে, অর্থাৎ আপনাদের আর্থিক স্থিতি ডেভেলপমেন্ট করতে চলেছে। আমি খুব দায়িত্বের সাথে আপনাদেরকে জানাতে চলেছি এবং এই কথাগুলো যে বলবো সেটা টোটালি ইন জেনারেল, অর্থাৎ চন্দ্র রাশিকে ভিত্তি করে। প্রত্যেকের জন্মছকে যদি বৃহস্পতি গ্রহ শুভ অবস্থায় থাকে তাহলে আপনারা এর ডেফিনেটলি শুভ ফল পাবেনই পাবেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলিকে বৃহস্পতির কৃপায় লাগে টাকা দেবে গৌরী সেন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শশিগ্রহ। বন্ধুরা, দেবগুরু বৃহস্পতির কৃপায় যে সাত রাশির কথা আমি বলতে চলেছি, সেই সাত রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে লাগে টাকা দেবে গৌরী সেন, অর্থাৎ আপনাদের ধন সম্পদ অর্থ কিন্তু আসতে চলেছে। দেবগুরু বৃহস্পতি মকর রাশিতে কিন্তু প্রবেশ করেছে, আর এই মকর রাশিতে প্রবেশ করার ফলে আপনাদের অর্থাৎ এই সাত রাশির জাতক ও জাতিকাদের জীবনে কিন্তু অর্থ যথেষ্ট পরিমাণে আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের আর্থিক সমৃদ্ধি লাভ করতে চলেছে। তবে তার জন্য আপনার ব্যক্তিগত জন্মছকে বৃহস্পতি গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। আর যদি আপনারা না জেনে থাকেন যে আপনার জন্মছকে বৃহস্পতি গ্রহ শুভ রয়েছে কি না, তা আপনারা ঘরে বসেই জানতে পারবেন। জানেন কি কী করে সেটা আমি ভিডিওর শেষে বলবো, অর্থাৎ আমি কিছু সিমটম বলবো, সেই সিমটম যদি আপনার সাথে মিলে যায় তাহলে আপনারা ডেফিনেটলি নিশ্চিত থাকুন আপনার জন্মছকে বৃহস্পতি গ্রহ কিন্তু শুভ রয়েছে। আসুন প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিই বৃহস্পতি গ্রহ আমাদেরকে কী কী দিয়ে থাকে, অর্থাৎ বৃহস্পতি আমাদেরকে এই পার্থিব জগতে কী কী প্রদান করে থাকে। দেখুন, বৃহস্পতি একটি বিগ প্ল্যানেট। বেসিক্যালি এই বৃহস্পতি আমাদেরকে জ্ঞান দিয়ে থাকে, বৃহস্পতি আমাদেরকে অর্থ দিয়ে থাকে, বৃহস্পতি আমাদেরকে গুরুগিরি করায়, অর্থাৎ গুরুর মতো একটা প্রভাব আপনার মধ্যে কিন্তু থাকবে, অর্থাৎ আপনার মধ্যে জ্ঞান, বুদ্ধিদীপ্ত এবং অর্থ এই তিনটি কিন্তু থাকবে। এছাড়াও বৃহস্পতি গোল্ডকে দেখায়। হ্যাঁ বন্ধুরা, সোনাকে দেখায় বৃহস্পতি গ্রহ। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলি দেবগুরু বৃহস্পতির কৃপায় লাগে টাকা দেবে গৌরী সেন, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক স্থিতি ডেভেলপমেন্ট করতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা খুব লাকি। এই কারণেই লাকি, আপনারা এই দেবগুরু বৃহস্পতির কৃপা কিন্তু আপনারা পেতে চলেছেন, যার দরুন আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এই সময় যারা গোল্ড নিয়ে কোনো বিজনেস করছেন, যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, যারা টিচিং প্রফেশনে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই সময় ভাগ্যের সাপোর্ট আপনারা পূর্ণ মাত্রা পেতে চলেছেন। এরপরে দুই নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন তাহলে দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদেরও কিন্তু লাগে টাকা দেবে গৌরী সেন, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক স্থিতি ডেভেলপমেন্ট করতে চলেছে। এই সময় যে সমস্ত অর্থ আপনার মার্কেটে পড়ে রয়েছে সেই সমস্ত অর্থ কিন্তু উঠে আসতে চলেছে। এর পাশাপাশি যারা টিচিং প্রফেশনে রয়েছেন, যারা গুরুগিরি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, এবং যারা গোল্ডের বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক স্থিতি ডেভেলপমেন্ট করতে চলেছে। এরপরে তিন নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদেরকেও লাগে টাকা দেবে গৌরী সেন, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক স্থিতি ডেভেলপমেন্ট করতে চলেছে। এই সময় যে সমস্ত কাজ হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে। এর পাশাপাশি এই সময় যারা টিচিং প্রফেশনে রয়েছেন বা গুরুগিরি করান, তাদের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যারা গোল্ডের বিজনেস করছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন,
তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ কিন্তু আসতে চলেছে। এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদেরকেও দেবগুরু বৃহস্পতির কৃপায় লাগে টাকা দেবে গৌরী সেন, অর্থাৎ আপনাদের অর্থনৈতিক স্থিতি ডেভেলপমেন্ট করতে চলেছে। এই সময় যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল, সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন, অর্থাৎ ভাগ্যের পূর্ণ মাত্রায় কিন্তু সাপোর্ট পেতে চলেছেন। এই সময় যারা টিচিং প্রফেশনে রয়েছেন, গুরুগিরি করান, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যাদের গোল্ডের বিজনেস রয়েছে, এক্সপোর্ট ইম্পোর্টের কোনো বিজনেস করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে পাঁচ নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে দেবগুরু বৃহস্পতির কৃপা আপনারাও কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও অর্থনৈতিক সমৃদ্ধি আসতে চলেছে। এই সময় যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল কোনো এক অজানা কারণে, সেই সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে। শুধু তাই নয়, যারা গোল্ডের বিজনেস করছেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের সাথে যুক্ত রয়েছেন, যারা টিচিং প্রফেশনে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, অর্থাৎ অর্থনৈতিক উন্নতি কিন্তু আপনাদের ঘটতে চলেছে। এরপরে ৬ নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে দেবগুরু বৃহস্পতির কৃপা আপনারাও পেতে চলেছেন। এই সময় যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল, সেই সমস্ত কাজ আপনারা অনায়াসে করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় যারা গোল্ডের বিজনেস করেন, যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, যারা টিচিং প্রফেশনে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ কিন্তু আসতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু অর্থনৈতিক উন্নতি, সমৃদ্ধি, এই সমস্ত কিছু কিন্তু আসতে চলেছে। এরপরে শেষ যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও লাগে টাকা দেবে গৌরী সেন, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের জীবনে কিন্তু অর্থনৈতিক উন্নতি আসতে চলেছে। এই সময় যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না, আটকে যাচ্ছিল, সেই সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে। শুধু তাই নয়, এই সময় বেকারদের কর্মপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা টিচিং প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। যারা গোল্ডে ইনভেস্ট করছেন, যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে এবং আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কী সেই উপায় যার মাধ্যমে আপনারা ঘরে বসেই জানতে পারবেন যে আপনার জন্মচক্রে বৃহস্পতি গ্রহ শুভ রয়েছে কি না। আপনারা প্রথমে দেখুন আপনার দাদুর সাথে, অর্থাৎ ঠাকুরদা বা দাদু, এদের সাথে সম্পর্ক কেমন রয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠাকুরদা বা দাদু এটা টোটালটাই কিন্তু বৃহস্পতি গ্রহ ইন্ডিকেট করে। যদি দেখেন সম্পর্ক খুব ভালো রয়েছে, তার মানে ডেফিনেটলি আপনার জন্মচক্রে বৃহস্পতি গ্রহ শুভ রয়েছে। হ্যাঁ বন্ধুরা, তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।